ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ 8 ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ওই 8 আসামিকে গ্রেপ্তার করে। এর আগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, যৌতুক এবং মারামারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট জারি করা হয়। পরে অভিযানে নামে পুলিশ। কালকে অভিযান চালাইছি বিভিন্ন জায়গায়। এটা হলো আমাদের যে বিভিন্ন গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি, দীর্ঘদিনের গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আসামি, এরা বিভিন্ন মারামারি, মাদক বা অন্য অন্য মামলার আসামি। আদালত থেকে যে ওয়ারেন্ট হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা এই 8 জনকে গ্রেপ্তার করছি, করে আজকে সকালে করে পাঠিয়েছি।